নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই জুন দু আপনি মিথুন রাশির মানুষ আপনার এ মাসে নবগ্রহ কী রেজাল্ট দিতে চলেছে আপনার স্বাস্থ্য আপনার কেরিয়ার ভাগ্য ব্যবসা প্রেম শিক্ষা বিবাহ সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ছয়টি মহা করবাণী মিথুন রাশি জুন দু হাজার তেইশে কিন্তু ঘটতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন দেখুন মিথুন রাশির আপনি জাতক বা জাতিকা হন একই রাশির একশো জন মানুষ রয়েছেন একশো জন একশো রকমের রেজাল্ট পাবে তবে এই রাশিফলটি একটা সার্বিক বিচার ব্যক্তি কেন্দ্রিক এটা বিচার না। তবে হ্যাঁ এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু নিতে পারেন প্রথম আসি স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে দেখুন একাদশভাবে অবস্থান করছে রাহুর সাথে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকবে কিন্তু আটই জুন আপনার রাশির অধিপতি দ্বাদশভাবে অবস্থান করবে দেখুন দ্বাদশভাবে অবস্থান করা মানে কিছুটা হলো আপনার আটই জুন টু তেইশে জুন আটই জুন টু তেইশে জুন শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হল সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে আপনাদের স্কিন রিলেটেড সমস্যা নার্ভের সমস্যা এবং গোল্ডেন কাপের সমস্যা এই সমস্যাগুলো আপনাদের আসা সম্ভাবনা কিন্তু রয়েছে কিছুটা স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে ভোগাতে পারে আটই জুন টু তেইশে জুন তেইশে জুনের পর থেকে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনি মিথুন রাশির মানুষ এই সম্ভাবনা কিন্তু রয়েছে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের ক্ষেত্রে শিক্ষা পঞ্চম ভাবই হচ্ছে শিক্ষা পঞ্চম ভাবে অবস্থান করছে কেতু পঞ্চম ভাবাধিপতি আপনার দ্বিতীয় অবস্থান করছে দেখুন এডুকেশনের জায়গাটা কিছুটা ভালো আবার কিছুটা কিন্তু খারাপ রয়েছে কেন কেতু অবস্থান করছে কিছুটা মনকে ডাইভারশন কিন্তু করে দিবে যদিও বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমভাবে পড়ছে আমি একটি কথা বলেছি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয় অর্থাৎ এই জায়গাটা আপনাদের শিক্ষা যারা করছেন বা কোনো তার ক্ষেত্রে অ্যাডমিশন নিতে চাইছেন গভর্নমেন্ট জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন অথবা আপনি কোনো ফর্ম ফিল করতে চাইছেন বা আপনি এডুকেশানটা চেঞ্জ করতে চাইছেন কোন স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন বা আপনি এম কম বি কম বিসিএ এমসি এনে পড়াশোনা করছেন সেই সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল আমি বলবো শিক্ষার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে এবার আসি আপনাদের প্রেম দেখুন পঞ্চম ভাবি হচ্ছে প্রেম পঞ্চম ভাবাধিপতি আপনার মঙ্গলের সঙ্গে অবস্থান করছে খুব ভালো পজিশনে রয়েছে কিন্তু এখানে পঞ্চমভাবে কেতু দেখুন এখানে কিছুটা হলো আপনি আপনার যে লাইফ পার্টনার রয়েছে প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে না কারণ কেতু অবস্থান করছে এবং মঙ্গলের সঙ্গে অবস্থান করছে শুক্র কিছুটা রোমান্টিকতা আপনাদের মধ্যে আসবে আপনাদের মানে এক এক কথা যদি বলি আপনাদের এক্সপেকটেশান যথেষ্ট থাকবে প্রত্যাশা আপনাদের প্রচণ্ড থাকবে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রত্যাশার জায়গাটা কিন্তু পূরণ কিন্তু হবে না অর্থাৎ আপনারা ভাববেন যে প্রেমের জায়গাটাতে আপনারা আমরা হয়তো সাকসেস পাবো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে প্রত্যাশা না পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মিথুন রাশির মানুষ কিছু ক্ষেত্রে মনোমানিন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ট্রাগজে বেড়ে যাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু কমাতে হবে যদিও আমি বারবার বলি প্রেমের জায়গাটা দেখতে গেলে আমাদের পঞ্চম ভাব শুক্র মঙ্গল এবং চন্দ্র এই কটা জায়গাকে কিন্তু দেখা একান্তই দরকার এবার আসি আপনাদের দাম্পত্য সুখের জায়গায় দেখুন সপ্তম ভাবই হচ্ছে আমাদের বিবাহের জায়গা দেখুন সপ্তম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং সপ্তম ভাবাধিপতি একাদশভাবে অবস্থান করছে আপনাদের আশির একাদশে প্রথম কথা যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন আমি বলব আপনাদের ক্ষেত্রে খুব আদর্শ সময় বিয়ের জন্য কথাবার্তা হওয়া বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়া বা বিয়ের একটা জায়গাটা যে যাদের সমস্যা চলছিল আপনি মেল অথবা ফিমেল যেই হন না কেন সেখানে বিয়ের যে একটা বাধা আসছিল বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ছে বিয়ে কিন্তু আপনাদের কনফার্ম কিন্তু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে যোগাযোগগুলো আপনাদের আসবে লিখে রাখুন এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা কারণ সপ্তম্পতি একাদশভাবে দাম্পত্য সুখের জায়গায় রয়েছে কিন্তু যেহেতু রাহুর সঙ্গে যুক্ত রয়েছে না কিছুটা মত পার্থক্য আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু হবে তবে আমি বলবো আপনারা আপনাদের লাইফ পার্টনারের কথা শুনে এগান দেখবেন অনেকটাই কিন্তু আপনারা এগাতে কিন্তু পারবেন এবার আসি আপনাদের ক্ষেত্রে ভাগ্য দেখুন ভাগ্যাধিপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি আপনাদের হবে কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টিও আপনার ভাগ্যভাবে রয়েছে কিছুটা ভাগ্য বিড়ম্বনা মানে চট করে যে কোনো কাজ হয়ে যাবে এটা আমি বলবো না একটু পরিশ্রম আপনাদেরকে করতে হবে যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে অষ্টম দৃষ্টি রয়েছে কিন্তু মঙ্গলের কিন্তু আলটিমেটলি আপনারা সাকসেস পাবেন কিন্তু কিছুটা বেগ পেয়ে চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আপনাদের কাজগুলো কিন্তু আসিল হবে এবং কিছু সুযোগ সন্ধানী লোক আপনাদের এ মাসে পাশে কিন্তু থাকবে অর্থাৎ যারা আপনাকে প্রশংসা করে আপনার প্রশংসা করে আপনার কাছ থেকে কিছু মুনাফা অর্জনের জন্য থাকবে এই সব লোক থেকে আপনারা সাবধান কিন্তু থাকুন ভাড়াটিয়ার জায়গাটা যদি বলি ভাড়া যারা ভাড়া দিয়ে চলেন না তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুযোগগুলো আসবে চেঞ্জিং আসবে যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন সম্পত্তি কিনতে চাইছেন আমি বলবো আপনারা তেইশে জুনের পর থেকে আপনারা সম্পত্তি ক্রয়ের জায়গাটা দেখুন খুব ভালো কিন্তু হবে যারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে তেইশে জুনের পর থেকে খুব ভালো যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে আপনি মিথুন রাশির মানুষ এই সম্ভাবনা কিন্তু আপনার দেখা যাচ্ছে সম্পত্তিগত দিক থেকে এবার আসি আপনাদের কর্ম দেখুন কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে রাহুর সাথে কর্মক্ষেত্রে কিছুটা চাপ পেশার আপনাদের থাকবে তবে আপনাদের মনে হবে যে এই জায়গা থেকে একটু ফার বেটার জায়গাতে যায় আমি বলবো এই সময় কিন্তু চাকরি পরিবর্তন করবেন না এই সময়টা রাহু এবং বৃহস্পতি খুব ডিগ্রিগত দিক থেকে কাছাকাছি রয়েছে কোনো কাজ ছেড়ে দিয়ে ভুল করবেন অর্থাৎ এই সময়টা একটু মাটি কামড়ে পড়ে থাকুন আপনাদের কর্মক্ষেত্রে আগামী দিনে কিন্তু ভালো সুযোগগুলো কিন্তু আসতে চলেছে লিখে রাখুন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে আপনি মিথুন রাশির মানুষ এবং বিদেশ ফরেন আপনি ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন অর্থাৎ বিদেশ থেকে আপনারা এ সময় যথেষ্ট পরিমাণে লাভ পাবেন যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো এবং যারা গান কারণ শুক্র আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে গান অভিনয় শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো আপনি মিথুন রাশির মানুষ গান বাজনা শিল্পকলা এবং আপনাদের রুবির প্লেসমেন্টটা কিন্তু আপনাদের রাশিতে কিন্তু চলে আসবে পনেরোই জুনের পর থেকে আপনারা কর্মক্ষেত্রে সুনাম অর্জন করবেন খ্যাতি আপনাদের বৃদ্ধি হবে এবং গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ নিশ্চিত নিশ্চিত রূপে আসতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে ব্যবসার জায়গাটা বলি সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ব্যবসায় ক্ষেত্রে উন্নতি আপনি পার্টনারশিপ বিজনেসের থেকে আপনি যদি নিজে ব্যবসা করেন সেখানে কিন্তু আপনি যথেষ্ট লাভ কিন্তু পাবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আমি বলব চোখ কান খুলে রাখুন কিন্তু নিজে ব্যবসা যারা করছেন কি না তাদের ক্ষেত্রে কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে সপ্তমভাবে আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত উন্নতি কিন্তু নিশ্চিত রূপে দেখা যাচ্ছে আপনি ফুডের ব্যবসা করেন আপনি গার্মেন্টসের বিজনেস করেন আপনি যে কোনো ব্যবসা করেন আপনি কসমেটিক বিজনেস করেন বা আপনি গ্রোসারি বিজনেস করেন এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে বা আপনি চালের মিল রয়েছে তেলের মিল রয়েছে এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন জমি জায়গা সংক্রান্ত যারা অর্থাৎ জমি কেনা বেচা করেন তাদের ক্ষেত্রে কিন্তু জুনের তেইশ তারিখের পর থেকে কিন্তু খুব ভালো একটা সুযোগ আসছে শেয়ার মার্কেট আপনার যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন এবং আপনি কনসালটেন্টির সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাজ এ অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে তেইশে জুনের পর থেকে খুব ভালো একটা সুন্দর সময় আসতে চলেছে কি উপায় করবেন আপনারা গণেশজিকে একুশটা ধ্রুবা আপনারা নিবেদন করুন বিশেষভাবে আপনাদের এই মাছটা খুব সুন্দর চাবে নমস্কার